প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুশীলনী 9.2-এর এই পর্বে আমরা 12 থেকে 17 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। তাহলে 12 নম্বর লেফট সাইড যেটা দেওয়া আছে, কজ স্কয়ার 30° মাইনাস সাইন স্কয়ার 30°। এখন কজ 30° যে মানটা, সে মানটা আমরা এখানে বসাবো √3/2, এবং সাইন 30° মান হচ্ছে হাফ। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে, এখন তাহলে স্কোয়ার বসাই দিলাম। এখন √3/2 হোল স্কোয়ার মানে 3/4, এবং হাফ এর হোল স্কোয়ার মানে 1/4। এখন এটা লসাগু করলে হয় 4। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 1, সেই 1 দ্বারা আবার 3 কে গুণ করলে হয় 3। এখন এই 4 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1, তাহলে 3 - 2/4। তাহলে 3 - 2, 3 - 1/4 সমান সমান 2/4। এখন এটা ক্যালকুলেশন করলে এটা কাটাকাটি করে দিলে এখানে 2 হয়, উপরে থাকে 1। এটা হচ্ছে লেফট সাইড। এবার রাইট সাইড দেখি। রাইট সাইড দেওয়া আছে cos 60°, আর cos 60° মান আমরা জানি হাফ। তাহলে সুতরাং লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট 13 নম্বর যেটা দেওয়া আছে, sin 60° ইন্টু cos 30° প্লাস cos 60° ইন্টু sin 30°। তাহলে ঝটপট মানগুলো বসিয়ে দেয়। sin 60° মান √3/2, cos 60° মান √3/2 প্লাস cos 60° মান হাফ, sin 30° মান হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3/4, এখানে √3 ইন্টু √3, এটা সমান সমান হয় √3 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট ভ্যানিশ হয়ে এখানে হয় শুধু 3। তাহলে আমরা লিখতে পারি এই দুটো গুণ করলে এখানে 3 হয়। নিচে 2 × 2 মানে 4, প্লাস 2 × নিচে এখানে হরে 2 × 2 মানে 4। এখন 3 এবং উপরে আছে 3/, এখানে 3/4 প্লাস 1/4। এখন লসাগু করে দিলে এখানে 4 হয়। তাহলে 3 + 1, 4 কে 4 দ্বারা ভাগ করে দিলে 1, 1 দ্বারা আবার 3 কে গুণ করলে 3, 4 কে 4 দ্বারা ভাগ করে দিলে 1, ভাগফল 1 দ্বারা আবার যদি সেই লবকে গুণ করি তাহলে 1 হয়। তাহলে 3 + 1 মানে 4, 4/4, 4/4 মানে 1। এবার দেখবো রাইট সাইড। রাইট সাইড এখানে দেওয়া আছে sin 90°, আর sin 90° মানে আমরা জানি 1। তাহলে লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 14 নম্বর লেফট সাইড লিখে ফেলি, cos 60° ইন্টু cos 30° প্লাস sin 60° ইন্টু sin 30°। মান বসিয়ে দিলাম, এরপরে গুণ করে দিলাম 3/4, এবং এখানে √3/4, এখানে √3/4। এখন লসাগু, লসাগু হবে 4। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করে 1, 1 দ্বারা 1 √3 কে গুণ করলে √3, প্লাস 4 কে 4 দ্বারা ভাগ করে দিলে 1, 1 দ্বারা আবার √3 কে গুণ করে দিলে √3। তাহলে এখানে √3 √3 যোগ করে দিলে 2√3। তাহলে এখন এটা এটা কাটাকাটি করলে হয় 2, নিচে থাকে 2, তাহলে √3/2। এবার রাইট সাইড দেখি। রাইট সাইড cos 30°, আর cos 30° মান √3/2, এটা লেফট সাইড। আশা করি তোমরা এটা রাইট সাইড, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। এরপরে 15 নম্বর দেখি। রাইট সাইড লেফট সাইড যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এবং এ মান দেওয়া আছে এখানে, এর মান 15°, তার মানে 3-এর সাথে এ গুণ অবস্থা আছে। তাহলে 15° আর 3, মানে 3 × 15 = 45, অর্থাৎ sin 45°। sin 45° মান 1/√2, রাইট সাইড। cos 3, অর্থাৎ এখানে এর মানটা বসাই দিতে হবে, অর্থাৎ এর মান হচ্ছে 15°, তার গুণ করে দিলে 3 × 3 = 45, আর cos 45° মান হচ্ছে 1/√2। অতএব সুতরাং লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। এবার 16 নম্বর দেখি। দেওয়া আছে sin 2a, লেফট সাইড দেওয়া আছে sin 2a, এখন এর মান দেওয়া আছে 45°। তাহলে 2 এবং 45 গুণ করে দিলে হয় 90, sin 90° মান হচ্ছে 1। এরপর রাইট সাইড দেখি, 2 10a / 1 + 10 স্কোয়ারে, এখন এ মান দেওয়া আছে, এ কোণের মান 45° দেওয়া আছে। এখন মান বসিয়ে দিলাম, তাহলে 10 45°, নিচে 1 + 10 10 স্কোয়ার 45°। তাহলে 10 45° মান হচ্ছে 1, তাহলে 2 × 1, এবং নিচে 1 + 10 45° মান হচ্ছে 1, এবং স্কোয়ার যেহেতু আছে এই জন্য স্কোয়ার। তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 1 + 1 মানে 2। তাহলে 2/2 = 1। তাহলে লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এরপরে নেক্সট 17 নম্বর, লেফট সাইড 10 2a, এ কোণের মান দেওয়া আছে আবার 30°,
তাহলে 1060 ডিগ্রি হবে, এখানে গুণ করে দিলে 1060 ডিগ্রির মান হচ্ছে √3। এরপর থেকে রাইট সাইড 210 এ 1 − 10² তাহলে মান বসিয়ে দিতে হবে 1030 ডিগ্রি, নিচে ওয়ান নিচেও 30 ডিগ্রি বসায় দিলাম, তাহলে 2 × 1030 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 2 × 1/√3, 1 − 1030 ডিগ্রি মান 1/√3 এবং স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে হবে এখানে 2/√3 এবং এখানে 1 − 1/3। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে, নিচে লসাগু থ্রি, থ্রিকে থ্রি দ্বারা, থ্রি এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, এখন লসাগু এই যে থ্রি দ্বারা যদি ওয়ানকে ভাগ, থ্রিকে যদি ওয়ান দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হচ্ছে থ্রি, এবং এই থ্রি দ্বারা আবার যদি ওয়ানকে গুণ করা হয় তাহলে হচ্ছে থ্রি, এবং থ্রি দ্বারা যদি থ্রিকে, থ্রিকে যদি থ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে ওয়ান, ওয়ান দ্বারা আবার ওয়ানকে গুণ করলে হয় এখানে ওয়ান, উপরে যা আছে তাই থাকবে। তাহলে এরপরে 2/√3 / 2/3 হয়, কারণ থ্রি থেকে ওয়ান গেলে টু। এখন এই যে এই অংশটার সাথে এই অংশটা ভাগ অবস্থা আছে, তাহলে ভাগের কাজ কি? তাহলে এখানে 2/√3 × এই যে এই ভগ্নাংশটা এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 3/2 হয়ে যাবে, ভাগের ভাগ অবস্থা যেহেতু আছে। এখন এটা এটা ভ্যানিশ হয়ে গেলে এখানে থাকে 3/√3। এখন 3/√3কে যেটা লেখা যায় যে একটা 3 সমান 2√3 লেখা যায়, কারণ এই যে এই দুটা গুণ করে দিলে এখানে √3² হবে, √3² মানে কি হবে, এই থ্রি হবে, তাহলে এই যে এটা ভ্যানিশ হয়ে গেলে শুধু √3 থাকে, এটাই হচ্ছে রাইট সাইড। তো আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো এই